বছর বছর সব চেনা ফেরারা টাকা আদায় করে কিনে নিয়ে এসে জব করে সবাই গোস্ত ভাগ করে নেয়। আমরা বিগত বছর পাঁচ খোলে এখানে আমরা প্রতি বছর এই রোজার ঈদের ভিতরে আমরা এখানে গরু জবাই করি। এই গরুর মূল্য আজকের এটা হলো 1,40,000 টাকা আর ভাগ হলো 50 জন আর 3,000 টাকা করে। মনে করেন যে আমরা মনে করেন যে একটা শ্রমিকেরা মানে তো টাকা তুলে নিয়ে ওই 3,000 টাকা করে তুলে নিয়ে আমরা একটা গরু কিনে এই 1,45,000 টাকা গরু কেনা আছে। এই আমরা 50 জনে মনে করেন যে গরু কেনা হয়েছে 1,45,000 টাকা দিয়ে। বাজার থেকে তো কিনবে গেলে তো মনে করেন যে হাড্ডি বেশিরভাগই আসে আর অনেক সময় দেখা যায় যে কালার গোস্ত বেশিরভাগ মিশেল দেয়। আর দ্বিতীয় কথা কি অর্ধেক গোস্ত দিয়ে দেখা যায় পানি দেখা যায়, এই জন্য আমরা নিজে বাড়াই যাই ওই 50 জন সদস্য একটা জোরে করে নিয়ে আমরা এই গরুটা কেনা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। আমাদের এটা সুলতানপুর গ্রাম, আমরা প্রায় 4-5 বছর ধরে এরকম সবাই সম্মিলিত হয়ে 50 ভাগ 60 ভাগে এরকম গরু জবাই করা হয় আর ভাগ করে নেওয়া হয়। সুবিধা এটাই ধরেন যে আপনি বাজারে থেকে গোস্ত নিয়ে আসলে সেখানে পানি দেওয়া থাকে, তারপরে চর্বি দিচ্ছে, এখানে পিওর মাংস পাওয়া যাচ্ছে, এটাই সুবিধা। কি লাগে খায় বছরে বছরে এরা বাটি লেগে খায়, এই জন্য তারা এটা ভাগ করে ডাক দেয়, আমি কেটে দিয়ে যেত। কুরবানির সময় গরু কাটার মধ্যে যে আনন্দটা পাই সেটা এই এই ঈদেও আমরা গরু কাটার মাধ্যমে উদযাপন করে থাকি।